অনেকের কাছেই সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়াটা ভীষণ অস্বাস্থ্যকর মনে হতে পারে কিন্তু খালি পেটে রসুন খাওয়া দেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি ব্যাপার খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয় যেটা অন্য খাবারের সাথে রান্না করা অবস্থায় খেলে হয় না গবেষণায় দেখা গেছে খালি পেটে রসুন খাওয়া হলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে সকালে ব্রেকফাস্টের আগে রসুন খেলে এটি আরও বেশি কার্যকরীভাবে কাজ করে অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপের শিকার তারা দেখেছেন রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ উপশম হয় রসুন খাওয়ার ফলে তারা শরীরে ভালো পরিবর্তন দেখতে পায় খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে এছাড়াও এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয় যেমন ডায়রিয়া এটা হজম ক্ষিদের উদ্দীপক হিসেবে কাজ করে এটি স্ট্রেস দূর করতে সক্ষম এস্টেটস বা চাপের কারণে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যায় পড়তে হয় তাই খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে সকল সমস্যা দূর করতে সাহায্য করে অন্যান্য ওষুধের তুলনায় শরীরকে ডিটক্সিফাই করতে রসুন কার্যকরী ভূমিকা পালন করে বিশেষজ্ঞদের মতে রসুন প্যারাসাইট কৃমি পরিত্রাণ সাংঘাতিক জ্বর ডায়াবেটিস বিষণ্নতা এবং ক্যান্সারের মতো বড় বড় রোগ প্রতিরোধ করে সতর্কবার্তা যাদের রসুন খাওয়ার ফলে অ্যালার্জি হওয়ার আশঙ্কা রয়েছে তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন যাদের রসুন খাওয়ার ফলে মাথা ব্যথার সমস্যা হয় বমি প্রাদুর্ভাব হয় বা অন্য কোনো সমস্যা দেখা যায় তাদের জন্য কাঁচা রসুন না খাওয়াই ভালো